আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলা নগর সামনে দিকে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে জোরের নামাজের পর দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের বেশ নসিব। সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই, এখন কথা বলার সুযোগ হয়েছে, কথাগুলো বলবেন। এই কথাগুলো এই জন্য বলবেন, এখন লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, প্রচার করার স্বাধীনতা আছে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, যাকে যিনি এখন পলাতক শেখ হাসিনা 14 তলায় লিফট বন্ধ করে দিয়েছিল, তার মামলা পায়ে হেঁটে 14 তলা পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এখন পলাতক, যার পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক, আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার। এইটুকু বলেই আপনাদেরকে বলতে চাই, হারুন বিপ্লব ছিল সবার নাম উল্লেখ করেছে, আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা, এই মামলা গ্রহণ করেছেন, মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজনই বাদী, আমার সহকর্মীরা সব সাক্ষী। আপনারা বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের মামলা হচ্ছে, তাহলে আজকে ওই সময় হারুন এবং বিপ্লব তো ছোট অফিসার ছিল, তাহলে হুকুম ছোট অফিসার না বড় অফিসার ছিল, সে যার দ্বারা হুকুমে হসুক, আমি যাকে দেখেছি তাকে আসামি করেছি। থ্যাংক ইউ।